निकला ओ गड्डी लेके ओ रस्ते पर ओ सड़क में एक मोड़। हेलो फ्रेंड्स, सकले केमन आछेन? आजकेर भिडियोटिर माध्यमे बॉलीवुडेर एकजन जनप्रिय प्लेबैक सिंगर उदित नारायणेर सफलतार गल्प अर्थात शुरू थेके बर्तमान सम्पर्के जानते चलेछि। उदित नारायण प्राय 1500 छबिते गानेर कण्ठ दिएछेन। तिनि 4 जातीय चलचित्र पुरस्कार एवं 5 फिल्मफेयर अवार्ड पेयेछेन। एछाड़ाओ तिनि ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি 36টিরও অধিক ভাষায় 26,000-এরও বেশি গান গেয়েছেন। আজকের ভিডিওতে আমরা উদিত নারায়ণের শুরু থেকে বর্তমান সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। উদিত নারায়ণের বাবা একজন নেপালি এবং মা ভারতীয় হয় শুরুর দিকে তিনি নেপালে বসবাস করতেন এবং তার ক্যারিয়ার শুরু হয়েছিল নেপালের বিভিন্ন রেডিও স্টেশনগুলিতে গান গাওয়ার মধ্য দিয়ে। এরপর উদিত নারায়ণ ভারতে এসে 1980 সালে 19 ছবিতে মিল গায়া গানের মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। এরপর 1983 সালে বড়ে দিলওয়ালা মুভির জীবন কে দিন গানটি গেয়েছিলেন। জীবন কে দিন ছোটে সহি হম ভি বড়ে দিলওয়ালে, কিন্তু এই গান দুটি তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। পরবর্তীতে উদিত নারায়ণের ব্যাপক পরিচিতি আসে 1988 সালে মুক্তিপ্রাপ্ত কয়ামত সে কয়ামত তক মুভির পাপা কেহতে হ্যায় গানটি গাওয়ার মাধ্যমে। এবং এই গানটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসাবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। এবং এই মুভির আই মেরি হামসফর গানটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি উদিত নারায়ণকে। এরপর 1990 সালে আমির খান ও মাধুরী ছবিতে মুঝে নিত না এই গানটিও তার প্রচন্ড জনপ্রিয়তা লাভ করে। এরপর 1993 সালে পেহলা নেশা পেহলা খুমার গানটি তার সুপার হিট। এরপর এই বছর ডার মুভির জাদু তেরি নজর গানটি গেয়েছিলেন তিনি। ১৯৯৪ সালে মোহরা ছবির টিপ টিপ বর্ষা পানি গানটিও উদিত নারায়ণের গলায় শোনা যায় এবং গানটি তখন ব্যাপক হিট হয় শ্রোতাদের কাছে। এরপর এই সালে তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত এই গানটিও গেয়েছিলেন তিনি। পরের বছর 1995 সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির বেশ কয়েকটি সুপার মেহেন্দি লাগা কে রাখনা এই গানটিকে দ্বিতীয়বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। মেহেন্দি লাগা কে রাখনা ডোলি সাজা কে রাখনা, এই বছরই তার সর্বোচ্চ জনপ্রিয় গান ছিল হিরো নাম্বার ওয়ান মুভির জন্য সোনা কিতনা সোনা হ্যায় গানটি। উদিত নারায়ণের এই গানটি সেই সময় সুপারহিট হয়। 1998 সালে কুচ কুচ হোতা হ্যায় মুভির বেশ কয়েকটি গান গেয়েছিলেন। এরপর 2000 সালে উদিত নারায়ণের হিট গানের তালিকায় রয়েছে হর দিল জো প্যার করেগা মুভির টাইটেল সংটি। হর দিল জো প্যার করেগা, এই বছরই আরেকটি জনপ্রিয় মুভি মহব্বতের জন্য গেয়েছিলেন সোনি সোনি এবং হামকো হামি সে চুরালো গান দুটি। পরের বছর 2001 সালে কাভি খুশি কাভি গান
এর জন্য গিয়েছিলেন বোল চুড়িয়া গানটি। এবং এই বছর তার গাওয়া ম্যা নিকলা গাড্ডি লেকে গানটি প্রচন্ড রকম খ্যাতি অর্জন করে। একই বছর দিল চাহাতা হ্যায় মুভিতে জানে কেউ লোক প্যার করতে হ্যায় গানটির জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। 2002 সালে মুক্তিপ্রাপ্ত মুশসে দোস্তি কারোগি মুভিতে আনদেখি আনজানি সি গানটি গিয়েছিলেন উদিত নারায়ণ। বছর জিন্দেগি খুবসুরত হ্যায় এই গানটি গিয়ে দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। ২০০৩ সালে তিনি তেরে নাম মুভির জন্য চারটি গান গেয়েছিলেন যার প্রত্যেকটি ছিল সুপারহিট। এই বছরই তিনি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি মুভিতে গানটি গেয়েছিলেন প্রেমী ও প্রেমিক। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা শক্তি হো। পরের বছর ২০০৪ সালে মুশসে শাদি কারোগে মুভির লাল দুপাট্টা গানটি গেয়েছিলেন তিনি। লাল দুপাট্টা আরে লাল দুপাট্টা উড় গয়া আর তেরা হাওয়াতে ঝোঁকে সে। এবং এই গানটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে দর্শকের কাছে এবং এই মুভির টাইটেল সংটিও তিনি গেয়েছিলেন। পরের বছর ২০০৬ সালে বিবাহ মুভির মুঝে হক হ্যায় গানটি গেয়েছিলেন। তুজকো জি ভর কে মে দেখু মুঝে হক হ্যায়। ৯০ দশকের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার ২০০০ এর পরের সময়ে গান কিছুটা কমিয়ে দিলেও ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুভির জন্য গিয়েছিলেন ডিস্কো দিওয়ানে গানটি। ২০১৭ সালে তার চিজ বাড়ি হ্যায় মস্তি মস্তি গানটিকে আবারও রিমেক করা হয় এবং এই গানে তার সহশিল্পী ছিলেন নেহা কক্কর। ২০২০ সালে টিপ টিপ বর্ষা পানি আরও একটি রিমেক ভার্সন মুক্তি পেয়েছিল। এছাড়াও কুলি নাম্বার ১ মুভিতে মাম্মি কসম গানটিও গেয়েছিলেন। এই ছিল উদিত নারায়ণের শুরু থেকে বর্তমান নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটিতে কোনটি বা কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ এতদূর পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।